পর্বটা আমরা শিলচর শহর থেকে শুরু করছি এবং উদ্দেশ্যটা হলো যে এই যে স্বাধীনতা আমরা 70 বছর পর্বটা জাস্ট শেষ হলো, আমরা স্বাধীনতার 71 বছরে আমরা পা দিয়েছি এবং এই যে একটা মহান দেশ যার জন্য আমরা সবাই গর্ববোধ করি অনেক অনুষ্ঠানে অনেক সময়ে। এবং আমার ক্ষেত্রে সবসময় আমি ভাবি যে ভারতীয় হয়ে জন্ম হওয়ার জন্য নিজেকে খুব ভালো লাগে। এবং উদ্দেশ্যটা হলো যে এই 70 বছরের এই দেশের যে জীবনটা তার মধ্যে আমরা অনেক লোকের অবদান পেয়েছি নানা ক্ষেত্রে এবং তাদের মধ্যে অনেক বিশিষ্ট লোক ছিলেন যাদের অবদান এত বেশি কিন্তু আমরা ওইভাবে জেনে ওঠেনি, ওইভাবে আমরা ওদেরকে জানতে পারিনি নানা কারণে। এবং আমি এবং জয়িতা আমাদের টিমের মধ্যে জয়দীপ এবং অন্যরা আমরা যখনই আমরা এটা নিয়ে ভাবলাম যে কাকে দিয়ে শুরু করতে হয়, কার উপর কোন বিশেষ ব্যক্তি যার উপর আমরা এই বক্তৃতাটা শুরু করব, তখনই ইউনানিমাসলি আমাদের মধ্যে আসলো যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। ওনার মতন একজন ব্যক্তিত্ব যিনি 33 বছর বয়সে ভাইস চ্যান্সেলর হয়েছিলেন, যিনি দুবার মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে নিচ্ছিলেন নিজের প্রিন্সিপালসে এবং নিজের দেশাত্মবোধক মতকে মেনে রাখার জন্য, এর থেকে আর বিশেষ ব্যক্তিত্ব কেউ হতে পারে না। তাই আমরা শ্যামাপ্রসাদ মুখার্জি কে ভাবলাম জুমার উপর প্রথম বক্তৃতাটা হবে এবং তারপর আমার মনে কোনো দুটো নামও ছিল না, আমার মনে প্রথম নামে ছিল ডক্টর অনির্বাণ গাঙ্গুলি। কেন আমি দিল্লিতে অনেক ফাংশনসে যাই এবং শ্যামাপ্রসাদ মুখার্জি ফাউন্ডেশনের ডাইরেক্টর হিসেবে অনির্বাণ বাবু আমাকে অনেক ফাংশনসে ডাকেন, আমি সময় পেলে আমি যাই। আমার কি এত ভালো লাগে যে উনি এত কম সময়ে এই সংস্থাটাকে অনেক আগে নিয়েছেন এবং শ্যামাপ্রসাদ মুখার্জির নামটাকে দিল্লিতে দিনের পর দিন আরও লোকের মধ্যে চর্চা এবং ওনাকে ওনার প্যাট্রিয়টিজমের উপর, গতবার যখন ওনার জন্মদিন পালন হয়েছিল দিল্লিতে তো ওরা একটা খুব বড় করে ফটোগ্রাফি এক্সিবিশন করেছিল ওনার জীবনের উপর, তার সঙ্গে সেমিনারটার ছিল ট্যাগলাইন গ্রেটেস্ট প্যাট্রিয়ট। অনির্বাণ বাবু শ্যামাপ্রসাদ মুখার্জিকে অন্য একটা লেভেলে নিয়ে গেছে ওনার ব্যাপারে, যে সাধারণ মানুষের মধ্যে জানানো, ইন্টেলেকচুয়াল সার্কেলের মধ্যে জানানো, এটা অনেক বড় ধরনের করেছেন। এবং আপনারা শুনবেন উনি যখন বলবেন, কিছুদিন আগে একটা বইয়ের বই লিখেছেন। আর তারপর আমরা ভাবলাম এই বক্তৃতার কে পৌরোহিত্য করবেন, নিশ্চয় এই অঞ্চলের আসাম বিশ্ববিদ্যালয়ে অন্যতম সংস্থা এবং প্রফেসর দিলীপ নাথ সবসময় সংস্কৃতি এবং সাহিত্যর চর্চাতে সবসময় এগিয়ে আসেন, অনেক এই বঙ্গভবনে অনেক ফাংশন ওনার সঙ্গে আমি ডায়াসে ছিলাম। যাই হোক, আমরা খুব কম সময়ের মধ্যে আমরা এটাকে করেছি এবং তার সঙ্গে আমরা ভাবলাম যে বক্তৃতাও হবে কিন্তু বক্তৃতার সঙ্গে কিছুটা একটা যেটা সাংস্কৃতিক এই অঞ্চলের কিছুটা সাংস্কৃতিক পরিচয়ও আমরা অনির্বাণ বাবুকে একটু দেখিয়ে দেব আর তার সঙ্গে ওনার ধরম পত্নী অনুতমাজিও এসেছেন। তাই এই সন্ধ্যাটা
একটা খুব ভালো আমরা বক্তৃতা শুরু হোক আর তারপর কিছুটা গান বাজনা করে আপনাদের সবাইকে স্বাগত আর বিশেষ করে অনির্বাণ বাবুকে এবং আমাদের উপাচার্য মহাশয়কে আর ডক্টর কেপি চক্রবর্তী যিনি শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে কাজ করতে সুযোগ পেয়েছিলেন। তো এই নিয়ে আমি আর কিছু বলতে চাই না, আপনারা বক্তৃতা শুনবেন, গান বাজনা দেখবেন আর যুক্তকে সবসময় উৎসাহিত রাখবেন। ধন্যবাদ। আমরা যুক্ত সম্পর্কে জানলাম, আজকের অনুষ্ঠান সম্পর্কে শুনলাম শ্রদ্ধেয় সুধীমল ভট্টাচার্যের কাছ থেকে। সুধীমণ্ডলী, আমরা স্মারক বক্তৃতায় যাওয়ার আগে আজকের অনুষ্ঠানে যিনি পৌরোহিত্য করছেন আসাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য শ্রদ্ধেয় অধ্যাপক দিলীপ চন্দ্র নাথ মহোদয়কে তার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। নমস্কার। প্রথমে আমি ধন্যবাদ জানাই আজকে আয়োজক যুক্ত ফাউন্ডার ডিরেক্টর ডক্টর সুবিমল ভট্টাচার্যজি এবং ম্যাডাম জ্যোতিকা ভট্টাচার্যজি, ওনারা আমাকে এখানে আমন্ত্রণ করেছেন এসে আপনাদের সাথে একসাথে বসব এবং আজকের যে ভারত গর্ব বক্তৃতা যিনি প্রদান করবেন গাঙ্গুলির বক্তব্য আমরা শুনব। ডক্টর গাঙ্গুলি, ডক্টর চক্রবর্তী, বিজয় কৃষ্ণনাথ মহোদয়, আমাদের এমএলএ মিহিরকান্তি সোম, ডিসি বিশ্বনাথন যিনি হয়তো কয়েকদিনের মধ্যেই চলে যাবেন আমাদেরকে ছেড়ে, এবং অন্যান্য বিশিষ্ট বুদ্ধিজীবীগণ, অতিথিবৃন্দ, সুধীবৃন্দ, আর যারা আজকের শিল্পীবৃন্দ এখানে উপস্থিত, সাংবাদিক বন্ধুগণ, আজকে সন্ধ্যা একটা বিশেষ সন্ধ্যা। প্রথম আমি যুক্ত ওয়ার্ডটা শুনি আমার মনে হচ্ছিল যে যুক্ত মিন্স কানেক্টিভিটি, যুক্তর উদ্দেশ্য নাকি, এবং যুগ চলার সাথে সাথে যুক্ত হওয়ার যে মাধ্যম তার পরিবর্তন হয়ে যাচ্ছে। ফিজিক্যাল মাধ্যম, একসময় আমরা পুষ্টাপুষ্টি যেতাম, চিঠি লিখতাম যোগাযোগ রাখার জন্য, আজকাল হলো চিঠি লিখি না, ব্যক্তিগত চিঠি লেখা হয়ই না, আমরা ইন্টারনেট মোবাইল এসব করে আমাদের মনের ভাব ব্যক্ত করি। কিন্তু এই যুক্ত কি সেই যুক্ত? ভারতবর্ষ সাংস্কৃতিক দিকে যুক্ত ছিল, আছে, থাকবে, হয়তো এক সময় আরো বৃহত্তর ভৌগোলিক সীমা ছিল আমাদের, তা হয়তো আমরা হারিয়ে গেছি। এখন আমাদের মধ্যেও একটা ডিসইন্টিগ্রেশন ভাব এসে গেছে বিভিন্ন জায়গায়, অমুক ল্যান্ড তমুক ল্যান্ড আমরা ডিমান্ড করছি ডিসইন্টিগ্রেশন যুক্ত। আমি আশা করব একটা প্রচেষ্টা করবে আমাদের মনের মিল, সাংস্কৃতিক মিল যাতে হয় এই সব বক্তৃতামালার মধ্য দিয়ে। তাই আমি ভাবি এটা একটা মহান প্রচেষ্টা যে আমাদের সবাইকে যুক্ত করার, মানসিকভাবে বৌদ্ধিক দিক দিয়ে প্রচেষ্টা
আমি একবার গিয়েছিলাম ভিয়েতনামে, হ্যানয়েতে কয়েকদিন ছিলাম। সেখানে মিউজিয়ামে কি দেখলাম, 20,000 দুর্গ দুর্গ আছে, 20 আমি দেখিনি কখনো। ওরা বললো ওটা দুর্গা। আমি ভাবলো কিভাবে এখানে আসলো, আমি পুরো ব্যাগটা পাইনি। তো ওরা বলেছিল কম্পিউটারকে নিয়ে আসছে এবং অন্য অন্য জায়গা থেকে। তো আমাদের অনেক কিছু জানার বাকি আছে। আমরা কালচারালি অনেক বড় হয়ে গেছিলাম আফগানিস্তানের কথা জানি। তো দুঃখের বিষয় হলো যে আমাদের দেশেই একটা যেটা বলছিলাম ডিসইনফ্লুকেশনের প্রচেষ্টা চলছে, সেটাকে আমার থামাতে হবে। যারা এই ভারতবর্ষকে যুক্ত করার চেষ্টা করেছেন তার অন্যতম হলেন সর্দার প্যাটেল, শ্যামা প্রসাদ মুখার্জি। আমরা জানি শ্যামা প্রসাদ মুখার্জি ওনার জীবন দান করেছেন এই ভারতবর্ষকে যুক্ত রাখার জন্য। উনি কাশ্মীরে প্রবেশ করেছিলেন পারমিশন ছাড়া। তারপরে ওরা আমরা সবাই জানি, সেটা আমি বলতে চাই না, হয়তো অনেক বিতর্ক হয়ে যাবে। ওরা নিজের জীবন দান করেছেন, একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলেন, 33 বছরের বয়সে ভাইস চ্যান্সেলর হওয়া, চারটি গানের কথা নয়। আমার তো জানা নেই এই দেশে 33 বছর বয়সে কেউ ভাইস চ্যান্সেলর হয়েছে। নিশ্চয় যোগ্যতা ছিল, সেই আমলে হওয়া খুব মুশকিল ছিল। সুমন ওটাতে বলেছেন আমাদের দেশের অনেক মহান ব্যক্তি আছেন ছিলেন যাদের কথা আমরা জানি না। আমাদের যারা আজকাল বয়োজ্যেষ্ঠ তারা হয়তো অনেকে জানে, কিন্তু এই যুগের প্রজন্ম জানে না, কারণ ওদের জীবন কাহিনী পড়ানো হয় না, জানানো হয় না, অভিভাবক পড়তে বলেন না। সেদিক দিয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। তার মধ্যে অন্যতম শ্যামা প্রসাদ মুখার্জি, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, ওদের কথা এদেশের লোকরা খুব কম জানে। স্কুলে গেলে জিজ্ঞেস করুন এই দুটো নাম কজন লোক জানে, কটা ছাত্র জানে, 1% পাবেন না, 1% পাবেন না। তো এটা আমাদের দায়িত্ব, যুক্ত সেদিক দিয়ে দেখবে। আর একটি দেখতে হবে, যুক্ত যখন সবাইকে যুক্ত করতে চাইছে, শুধু এই সমাজ নয়, এই বাঙালি সমাজ নয়, এই বরাক উপত্যকায় অনেক ছোট ছোট সমাজ গোষ্ঠী আছে, ওদেরকেও নিয়ে আসতে হবে, ওদেরকেও যুক্ত করতে হবে। সেই প্রচেষ্টা চালিয়ে গেলে হয়তো ভারতবর্ষ একদিন ঠিক আগের ভারতবর্ষ পৌঁছে যাবে। 1835 ব্রিটিশ পার্লামেন্টে লর্ডস, নাম মনে করতে পারছি না, উনি বলেছিলেন যে ভারতবর্ষ অধিকার করতে হলে ওদের এডুকেশন সিস্টেম শেষ করে দিতে হবে, শিক্ষা ব্যবস্থা শেষ করে দিতে হবে। এবং সেই প্রচেষ্টা সাকসেসফুল হয়েছিল বলে ওরা এই দেশ গ্রহণ করতে পেরেছিল, অধিকার করতে পেরেছিল। তখন আমাদের শিক্ষা এমন ছিল যে আমরা খুব ইউনাইটেড ছিলাম কালচারালি, শিক্ষায় কোনো ক্রিমিনালিটি ছিল না, ক্রাইম ছিল না। সেটা আপনারা পড়ে দেখতে পারেন, উনি লেকচার দেন ওই ব্রিটিশ পার্লামেন্টে 1835, নামটা মনে নেই। সেই যে শিক্ষা ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থা কিছু পরিবর্তনের কি প্রয়োজন আছে খুব চিন্তা করতে হবে। আমি বেশি বক্তব্য রাখবো না, যার বক্তব্য শোনার জন্য আজকে সন্ধ্যায় এখানে সবাই সমবেত হয়েছেন, ওনার বক্তব্য শুনব এবং সেই বক্তব্য আমরা হয়তো চর্চা করব, সেটাকে ডিসিমিশন করব আমাদের মধ্যে, আমাদের যারা প্রজন্ম তাদের মধ্যে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাই আজকে সন্ধ্যা একটা চিন্তার খোরাক পান, সেই বলে আমার বক্তব্য শেষ। ধন্যবাদ, জয় হিন্দ। অনেক ধন্যবাদ অধ্যাপক দিলীপ চন্দ্রনাথ মহোদয়কে, তার কথা আমরা শুনলাম এবং তিনি যুক্ত সম্পর্কে যে বললেন সেই
যুক্ত করার প্রয়াস সারা দেশে আগামী দিনে চালিয়ে যাবে এই যুক্ত ফাউন্ডেশন। এই আশ্বাস আমরা আপনাদের দিচ্ছি আজকের এই মঞ্চ থেকে। সুধী মণ্ডলী, আমরা এবারে শাহরুখ বক্তৃতার দিকে এগিয়ে যাব, তবে তার আগে আপনাদের জানিয়ে রাখতে চাই, ডক্টর অনির্বাণ গাঙ্গুলি দেশের অন্যতম শিক্ষাবিদদের মধ্যে একজন। সমাজতত্ত্ব, ইতিহাস, রাজনীতি ও সাংস্কৃতিক ক্ষেত্রে তার পাণ্ডিত্য সর্বজনবিদিত। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের সেন্ট্রাল অ্যাডভাইসরি বোর্ড অফ এডুকেশন এর অন্যতম সদস্য তিনি। এভিলি ফাউন্ডেশন এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সংসদের গভর্নিং বোর্ডের সদস্য তিনি। তিনি একাধিক গ্রন্থের জনক, এগুলির অধিকাংশই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সমাজতত্ত্ব বিষয় নিয়ে লেখা। সুবক্তা হিসেবে সারা দেশে তার বিশেষ খ্যাতি রয়েছে। ডক্টর গাঙ্গুলি দেশের স্বনামধন্য বক্তাদের মধ্যে একজন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ওপর তার গবেষণা কর্ম সারা দেশে চর্চিত হচ্ছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ওপর একাধিক প্রবন্ধ গ্রন্থ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ডক্টর অনির্বাণ গাঙ্গুলির কলমে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে ডক্টর অনির্বাণ গাঙ্গুলির সদ্য প্রকাশিত গ্রন্থটির নাম শ্যামাপ্রসাদ মুখার্জি, হিজ ভিশন অফ এডুকেশন। আমরা অত্যন্ত আনন্দিত আজ তিনি আমাদের মধ্যে উপস্থিত। আজ তার বক্তৃতার বিষয় ভারতীয় রাষ্ট্রীয়তাবাদে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সংগ্রাম ও অবদান। এবারে আমরা তার বক্তৃতা শুনব। শ্যামাপ্রসাদ মুখার্জির নামের সামনে দাঁড়িয়ে স্বনামধন্য শিক্ষাবিদ যদি বলা হয়, সেটা সেই ভুলটা আমি করিনি, এনারা করেছেন, আমাকে আপনারা ক্ষমা করবেন। আমার তার পায়ের ধুলোর যোগ্যতাও হয়তো নেই। স্বনামধন্য বক্তাও নই, আপনাদের হয়তো মর্মাহত করব। আপনারা এসছেন সাংস্কৃতিক অনুষ্ঠান শুনবেন বলে, কিন্তু যাকে বলে হিন্দিতে আপকো মুঝে ঝেলনা পড়েগা উসকে পেলে। আমার শ্যামাপ্রসাদের বাগ্মিতা নেই। ইংরেজিতে বিয়ে করেছিলেন, বাংলায় এমএ করেছিলেন, দুটোতেই ওনার দক্ষতা ছিল। আমার সেই বাগ্মিতাও নেই, দক্ষতা নেই, ওই জন্য মাঝে মাঝে একটু বাংলাটা গুলিয়ে যাবে, মাঝে মাঝে একটু ইংরেজিও এসে যাবে, আপনারা ক্ষমা করবেন। প্রাণ প্রচারকজি রামজি, অনারেবল মেম্বার অফ দি লেজিসলেটিভ অ্যাসেম্বলি শ্রী সোম, ভাইস চ্যান্সেলর অফ দি ইউনিভার্সিটি অফ আসাম প্রফেসর নাথ, ডিসি শ্রী বিশ্বনাথন, শ্রী বিজয়নাথ হুজ কাম অল দ্য ওয়ে ফ্রম কলকাতা, ডক্টর চক্রবর্তী, অ্যান্ড অফকোর্স মাই ফ্রেন্ড সুবিমল অ্যান্ড ডক্টর জয়িতা ভট্টাচার্যা। আই এম এক্সট্রিমলি অনার্ড, ডিলাইটেড অ্যান্ড মুভড টু বি হিয়ার। আপনাদের সামনে এসে এবং এই শিলচরের ঐতিহাসিক মাটিতে দাঁড়িয়ে এবং এইখানে দাঁড়িয়ে শ্যামাপ্রসাদের এই ছবি দেখে আমি অভিভূত। আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই এবং আমি ঠিকভাবে বর্ণনা করতে পারছি না যে এটা আমার মনের মধ্যে কীরকম চিন্তা ও ভাবনা প্রকাশ পাচ্ছে। এর জন্যে প্রফেসর নাথ ঠিকই বলেছেন, শ্যামাপ্রসাদ মুখার্জি গত 60 বছরে 1953 উনি যখন মারা যান অকস্মাৎ শ্রীনগরে, তারপর থেকে 2014 অবধি মাঝে ওনার শতাব্দী গেল 2001, তখন প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী, ঘটনাচক্র
বছর 111 বছর যখন ওনার বয়স তখন প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদি 1951 অক্টোবরে শ্যামাপ্রসাদ মুখার্জি যে বীজ রোপণ করে গেছিলেন সেই বীজ আজকে বাড়তে বাড়তে 2014 এক বিশাল বটবৃক্ষের আকার নিয়ে এক দিক পরিবর্তনের সূচনা করল শ্যামাপ্রসাদ যখন সেই বীজ রোপণ করেছিলেন